ছাত্র আন্দোলনে উত্তাল ভারতের পশ্চিমবঙ্গ। কলকাতার মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল আরজি করের এক ইন্টার্ন চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনা সামনে আসার পর খুশে ওঠে শিক্ষার্থীরা। তাদের আন্দোলনের চাপে খোদ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনেকে নিহত মৌমিতা দেবনাথের ঘটনাকে 2012 সালে দিল্লিতে ঘটা নির্ভয়া ধর্ষণ ঘটনার সঙ্গেও তুলনা করছেন। মৌমিতা দেবনাথ নামের ইন্টার্ন চিকিৎসকের হত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে প্রথমে কলকাতায় আন্দোলন শুরু হলেও এখন তা ছড়িয়ে পড়েছে রাজ্য জুড়ে। পশ্চিমবঙ্গের মেডিকেলের শিক্ষার্থীদের পাশাপাশি আন্দোলনে যোগ দিয়েছেন সাধারণ মানুষও। বিভিন্ন জায়গায় কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকেরা। 9 আগস্ট শুক্রবার সকালে কলকাতার আরজিকর হাসপাতালে জরুরি বিভাগের কাছে চারতলার সেমিনার হলে মৌমিতার রক্তাক্ত মরদেহ পাওয়া যায়। মৌমিতা বৃহস্পতিবারও রাত 2টা পর্যন্ত হাসপাতালের ওয়ার্ডে ডিউটি করছিলেন। পরে কর্মরত আরও 2 জুনিয়র চিকিৎসকের সঙ্গে রাতের খাওয়া শেষ করে সেমিনার হলে যান তিনি। শুক্রবার সকালে সেমিনার হলের মেঝেতে তার অর্ধনগ্ন মরদেহ পাওয়া যায়। প্রথমে আত্মহত্যা বলে পরিবারকে পুলিশ জানালেও পরে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ধর্ষণ ও হত্যার ঘটনা স্বীকার করে পুলিশ। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে হাসপাতালে সিসিটিভি ফুটেজ ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সঞ্জয় রায় নামে এক সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করে পুলিশ। পরে অভিযুক্তের শাস্তি, নিরাপত্তা ও অধ্যক্ষের পদত্যাগের দাবিতে ছাত্র আন্দোলনে উত্তাল হয়ে ওঠে আরজিকর মেডিকেল কলেজ সহ পশ্চিমবাংলার সরকারি হাসপাতালগুলো। চাপের মুখে পদত্যাগ করেন আরজিকর মেডিকেল কলেজের অধ্যক্ষ সন্দীপ ঘোষ। 12 আগস্ট সোমবার মৌমিতা দেবনাথের বাড়ি যান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জড়িতদের ফাঁসির দাবিও তুলেন তিনি। তবে মুখ্যমন্ত্রীর মন্তব্যের পরও খুশি হতে পারেনি শিক্ষার্থীরা। তাদের দাবি, শাসক দলের একাধিক নেতার ছেলে এই ধর্ষণ ও খুনের সঙ্গে জড়িত। তাদের আড়াল করতেই কাজ করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন। এ ঘটনায় গত বুধবার ভারতের স্বাধীনতা দিবসের মধ্যরাতে রাত দখলের কর্মসূচিতে সাধারণ মানুষ প্রতিবাদে সামিল হন। গোটা ভারত জুড়ে তা পালন করার ঘোষণা দেওয়া হয়। এরই মধ্যে হাসপাতালে হামলা চালায় গুন্ডা বাহিনী। তাদের হাতে ছিল বাঁশ, লাঠি, ছুরি। নারীদের প্রতি যৌন সহিংসতা ভারতে একটি বড় সমস্যা। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর তথ্য অনুযায়ী 2022 সালে ভারতে প্রতিদিন গড়ে প্রায় 90টি ধর্ষণের ঘটনা ঘটেছে। 2024 সালের মার্চ মাসে স্বামীর সঙ্গে মোটরসাইকেলে ভ্রমণের সময় এক স্প্যানিশ পর্যটককে গণধর্ষণ করা হয়। 2012 সালে দিল্লিতে বাসে এক যুবতীকে নৃশংসভাবে গণধর্ষণ করে হত্যা করা হয়েছিল। তার মৃত্যুতে দিল্লি সহ পুরো ভারত জুড়ে বিক্ষোভের জন্ম দেয়। আসফুল ইসলাম আকিফ, চ্যানেল আই। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি।